আলাইকুম চলুন আজকে কথা বলবো বিশেষ প্রতিবেদন নিয়ে স্ত্রীকে ঘরের মেঝেতে পুঁতে টাইলস লাগালেন স্বামী স্ত্রীকে খুন করে ভাড়া বাড়ি মেঝেতে পুঁতে তার উপর সিমেন্ট ঢালাই করে টাইলস বসিয়ে দিয়েছেন স্বামী নির্মম এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে দুর্গাপুর থানার উত্তরপল্লী এলাকায় পুলিশ জানায় নির্মম এই হত্যাকাণ্ডের পর বাড়ির মালিককে ফোন করে নিজের কীর্তির কথা জানান স্বামী পরে বাড়ির মালিক পুলিশকে খবর দিলে মাটির প্রায় ছয় ফুট গভীরে খুঁড়ে ওই নারীর পচা গলা মৃতদেহ উদ্ধার করা হয় এ ঘটনায় স্বামী হায়দার আলী শেখকে গ্রেফতার করেছে পুলিশ বাড়ির মালিক পুলিশকে জানান আজ থেকে প্রায় চোদ্দ বছর আগে হায়দার আলী শেখ নামের এক রাজমিস্ত্রিকে বাসা ভাড়া দিয়েছিলেন তিনি আট বছর আগে হায়দার রিনা বিবি নামের এক নারীকে বিয়ে করেন বিয়ের পর থেকে স্ত্রীকে নিয়ে ওই বাড়িতেই থাকতেন তিনি এ সময় তাদের দুটি সন্তানও জন্ম নেয় বাড়ির মালিক আরও জানান বিয়ের পর হায়দার ও রিনার সম্পর্ক কেমন ছিল তা তিনি জানতেন না তবে হায়দার মানুষ হিসেবে খারাপ ছিলেন না বলেই তিনি জানতেন কিন্তু গত শুক্রবার যখন হায়দার তাকে ফোন করে এসব কথা জানান তখন তিনি হতবাক হয়ে যান বাড়ির মালিক জানান বৃহস্পতিবার রাতে হায়দার তাকে ফোন করে বলেন আত্মহত্যা করবেন তিনি বাড়ির মালিক কারণ জানতে চাইলে ফোনে হায়দার জানান স্ত্রীকে খুন করে ঘরের মেঝেতে পুতে চলে এসেছেন তিনি তাকে না খুঁজতে বাড়ির মালিককে পরামর্শ দেন তিনি এরপর বাড়ির মালিক ওই রাতে বিষয়টি দুর্গাপুর থানায় জানায় শুক্রবার সকালে ঘটনাস্থলে আসে পুলিশ ঘরের মেঝে খুঁড়ে উদ্ধার করা হয় রিনার মৃতদেহ দুর্গাপুরের পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা জানান ধারণা করা হচ্ছে জাতীয় ভারী কিছু দিয়ে পিটিয়ে রিনাকে হত্যা করা হয় মৃতদেহে দ্রুত পচন ধরাতে গর্তের ভিতর প্রচুর আলো রাখা হয়েছিল এই ভাড়া বাড়িতে আর কেউ থাকতো না গলির মধ্যে বাড়ি হয় ভেতরে কি হচ্ছে তা বাইরে থেকে বোঝা যেত না দুর্গাপুরের ডিএসপি অভিষেক মোদী বলেন রিনা বিবিকে খুন করে মেঝের মাটিতে পুঁতে দেওয়ার পর সিমেন্ট দিয়ে প্লাস্টার করে ঢেকে দেওয়া হয় তারপর সিমেন্টের উপর টাইলস বসিয়ে দেওয়া হয় এদিকে রিনা বিবির মৃতদেহ পাওয়ার পর থানায় অভিযোগ দায়ের করেছেন তার স্বজনরা নিহত রিনার ভাই জাবেদ জানার বিয়ের পর থেকে হায়দার তার বোনের উপর নানাভাবে মানসিক ও শারীরিক অত্যাচার চালাতেন এর ফলে রিনা বেশ কয়েকবার তার বাপের বাড়িও চলে যান কিন্তু হায়দার বারবার অনুরোধ করে রিনাকে বাড়িতে ফিরিয়ে আনেন গত বুধবার রিনার স্বামীর বাড়িতে ফিরে যান বৃহস্পতিবার বিকেল পর্যন্ত তার সঙ্গে কথা হয়েছিল এরপর থেকে রিনার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানান জাবেদ এদিকে মৃতদেহ উদ্ধারের পর শনিবার বিকেলে রিনার স্বামী হায়দারকে গ্রেফতার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ